বিতর্কিত ভোটে চতুর্থ মেয়াদে বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নজরে দেখে নিন কোন আসনে কে জিতলেন দুজন নিহত আটত্রিশ প্রার্থীর ভোট বর্জন কত শতাংশ ভোট পড়ল ভোটের আগেই তা জানেন সিইসি বলছে ভারতীয় বিশেষজ্ঞ প্রফেসর অশোক সোয়াইন সারা দেশে নৌকা প্রতীকে হেরেছেন যারা এবং সর্বশেষ জানিয়ে দেব সারা দেশে একশো চল্লিশ কেন্দ্রে অনিয়ম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিতর্কিত ভোটে চতুর্থ মেয়াদে বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিত এক নির্বাচনে টানা চতুর্থ মেয়াদ নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে তার দল আওয়ামী লীগ ও মিত্ররা দুইশো তেইশটি আসনের জয়ের পর তিনি আরও পাঁচ বছর মেয়াদে দায়িত্ব শুরু করবেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বর্জন করায় শেখ হাসিনার দল ও মিটোরা বাকি আসনগুলোতেও যথারীতি বিজয়ী হবেন বলে আশা করা হচ্ছে একে লজ্জার নির্বাচন বলে অভিযোগ করেছে বিএনপি বিএনপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তারের পর রোববারের নির্বাচনে এই ফল এসেছে সরকারি হিসাব বলছে কম ভোটার ভোট দিয়েছেন এর সংখ্যা শতকরা প্রায় চল্লিশ ভাগ তবে সমালোচকরা বলছেন এই সংখ্যা বাড়িয়ে বলা হয়ে থাকতে পারে তুলনামূলকভাবে দুই হাজার আঠারো সালে গত নির্বাচনে ভোট পড়েছিল শতকরা আশি ভাগের বেশি এবার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৪৫ আসনে এবং জাতীয় পার্টি জিতেছে আট আসনে স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাই আওয়ামী লীগের আজ সোমবার সরকারি ফল ঘোষণা করার কথা এটা নিয়ে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত পঞ্চম মেয়াদের তিনি উনিশশো সালে প্রথম প্রধানমন্ত্রী হন দুই হাজার সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকেই ক্ষমতায় আছেন ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছেন এদেশে যাতে গণতন্ত্র অব্যাহত থাকে তা নিশ্চিত করতে আমি সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন দলীয় নেতা ও কর্মীদের বিজয় বা আনন্দ মিছিল না করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুযায়ী আঠাশে অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশ সহিংস হয়ে ওঠার পর প্রায় দশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সহিংসতাকে কেন্দ্র করে কমপক্ষে ষোলো জন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে পাঁচ হাজার পাঁচশো জন মানুষ ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধীদের নিয়ে জেলখানা ভরে ফেলেছে সরকার এমন অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ এক নজরে দেখে নিন কোন আসনে কে জিতলেন রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকাল চারটায় সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নগা দুই আসনের ভোট স্থগিত করা হয়েছে বাকি আসনগুলোর মধ্যে কেবল ময়মনসিংহ তিন আসন ছাড়া সব আসনে বেসরকারিভাবে নির্বাচিত সদস্যের নাম ঘোষণা করা হয়েছে অনিয়মের কারণে ময়মনসিংহ তিন আসনের ভোটের ফল ঘোষণায় স্থগিত করেছে নির্বাচন কমিশন আসন অনুসারে নির্বাচিত দুইশো আটান্ন জনের নাম তুলে ধরা হল ঢাকা বিভাগ ঢাকা এক সালমান এফ রহমান ঢাকা দুই কামরুল ইসলাম ঢাকা তিন নসরুল হামিদ বিপু ঢাকা চার আওলাদ হোসেন ঢাকা পাঁচ মশির রহমান মোল্লা সজল ঢাকা ছয় মোহাম্মদ সাইদ খোকন ঢাকা সাত মোহাম্মদ সোলাইমান সেলিম ঢাকা আট আফামা বাহাউদ্দিন নাসিম ঢাকা নয় সাবের চৌধুরী ঢাকা দশ ফেরদোস আহমেদ ঢাকা এগারো ওয়াকিল উদ্দিন ঢাকা বারো আসাদুজ্জামান খান কামাল ঢাকা তেরো জাহাঙ্গীর কবিন নানক ঢাকা চোদ্দো মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল ঢাকা পনেরো কামাল আহমেদ মজুমদার ঢাকা ষোলো ইলিয়াস উদ্দিন মোল্লা ঢাকা সতেরো মোহাম্মদ এ আরাফাত ঢাকা আঠারো মোহাম্মদ খসরু চৌধুরী ঢাকা উনিশ সাইফুল ইসলাম ঢাকা বিশ বেনজির আহমেদ গাজীপুর এক আকম মোজাম্মেল হক গাজীপুর দুই জাহিদ আহসান রাসেল গাজীপুর তিন রুমানা আলী গাজীপুর চার সিমিন হোসেন ডেমি গাজীপুর পাঁচ জামান নারায়ণগঞ্জ এক দস্তগীর গাজী নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ তিন আবদুল্লাহ আল কাইসার হাসনাত নারায়ণগঞ্জ চার এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ পাঁচ এ কে এম সেলিম ওসমান দুজন নিহত আটত্রিশ প্রার্থীর ভোট বর্জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন গতকাল রোববার মুন্সীগঞ্জে নৌকা প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে আর কুমিল্লাই তর্কাতর্কির এক পর্যায়ে ইগল প্রতীকের কিছু সমর্থকের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি এই দিন ঢাকা সহ অন্তত একুশ জেলায় হামলা সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংস ঘটনার খবর পাওয়া গেছে এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত একশো জন এদিকে ভোটকেন্দ্র দখল জালভোট ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে আটত্রিশ জন প্রার্থী আঠাশটি আসনের প্রতিদ্বন্দ্বী এই প্রার্থীরা নির্বাচন বর্জন করে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন ভোট থেকে সরে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যায় বেশি মুন্সীগঞ্জ তিন আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগের প্রার্থী মিনালকান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে সকাল দশটার দিকে সদর উপজেলার মীরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে সংঘর্ষ সহিংসতায় অর্ধ শতাধিক আহত রাজধানীর যাত্রাবাড়িতে নৌকা ও ট্রাকপতিকের সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে ভোটগ্রহণের শেষদিকে জাল ভোট দেয়ার অভিযোগ নিয়ে সংঘর্ষে চারজন আহত হন যাত্রাবাড়ী সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে কেন্দ্রটি ঢাকা পাঁচ আসনের অধীন এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারানোর রশিদ মুন্না ট্রাকপতিকের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা ও আওয়ামী লীগের নেতা চট্টগ্রাম দশ আসনে খুলশির পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সকালে সংঘর্ষে দুজন হয়েছেন তারা হলেন শান্ত বড়ুয়া ও জামাল কেন্দ্র দখল ভোটের অভিযোগ জাল ভোট দেওয়ার অভিযোগ এনে ফেনি তিন আসনে ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রহিমল্লা ভোট বর্জন করেছেন গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলন করে তিনি বলেন তিরাশিটি কেন্দ্র থেকে আমার নির্বাচনী এজেন্ট বের করে দিয়ে লাঙল প্রতীকের কর্মী সমর্থকেরা জাল ভোট দিয়ে ভোট ডাকাতি করেছেন কত শতাংশ ভোট পড়ল ভোটের আগে তা জানেন সিইসি বলছে ভারতীয় বিশেষজ্ঞ প্রফেসর অশোক সোয়াইন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেছেন একজন ভারতীয় বিশেষজ্ঞ তিনি সুইডেনের উপশালা ইউনিভার্সিটি শান্তি ও সংঘাত গবেষণা বিভাগের প্রফেসর অশোক সোয়াইন গতকাল রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ অশোক সোয়াইন লিখেছেন আজ বাংলাদেশে নির্বাচন নির্বাচনের আগে দুই সালে তত্ত্বাবধায়ক সরকার অপসারণের এটা তৃতীয় প্রতারণামূলক নির্বাচন বিরোধী দল বিএনপিকে সন্ত্রাসী দল বলেছেন শেখ হাসিনা বিএনপি নির্বাচন বয়কট করেছে প্রধান নির্বাচন কর্মকর্তা ভোটের আগে কত শতাংশ ভোট পড়ল তা জানেন কি এক প্রহসন দেশে নৌকা প্রতীকে হেরেছেন যারা রবিবার অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয় আর শেষ হয় বিকাল চারটায় সংসদের তিনশো আসনের মধ্যে দুইশো নিরানব্বই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নগা দুই আসনের ভোট স্থগিত করা হয়েছে বাকি আসনগুলোর মধ্যে কেবল ময়মনসিংহ তিন ছাড়া সব আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে অনিয়মের কারণে ময়মনসিংহ তিন আসনের ভোটের ফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন সে হিসাবে দুইশো আসনে ফলাফল ঘোষিত হয়েছে সারা দেশে নৌকা প্রতীক নিয়ে হেরেছেন যারা ঢাকা চার এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানুমকে পরাজিত করে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ঢাকা পাস এ আসনে মসিউর রহমান মোল্লা সজল নৌকার প্রার্থী হারুন রশিদকে পরাজিত করেছেন স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের রহমান মোল্লা বিজয়ী হয়েছেন ঢাকা উনিশ এ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন এ আসনে নৌকা প্রতীক ডাক্তার এনামুর রহমান পেয়েছেন ছাপ্পান্ন হাজার তিনশো ভোট দিনাজপুর এক বীরগঞ্জ কাহারোল আসনটিতে ট্রাকপতিকের প্রার্থী জাকারিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রংপুর পাস এ আসনে বিজয়ী হয়েছেন ট্রাকপতিকের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার নওগাঁ চার মান্দার এ আসনে পঁচাশি হাজার একশো আশি ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নওগাঁ ছয় এ আসনে বেসরকারি ফলাফল স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বিজয় হয়েছেন রাজশাহী দুই রাজশাহী সদর আসনটিতে নৌকার প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এখানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীক শফিকুর রহমান বাদশাহ সারাদেশে একশো চল্লিশ কেন্দ্রে অনিয়ম দুজন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালনের সময় মারা গেছে সহিংসতা ও অনিয়ম নয় আসনের একুশ কেন্দ্রে ভোট স্থগিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা একশো চল্লিশ কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে জাল ভোট দেয় প্রিজাইডিং অফিসার সহ পনেরো জনকে শাস্তি দিয়েছে এছাড়া আমাদের দুইজন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করার সময় মারা গেছে নির্বাচনের অনিয়মের ও সহিংসতার অভিযোগে নয়টি আসনের একুশটি কেন্দ্রে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন এসব ঘটনায় বিশ বেশি ব্যক্তিকে সাজা দিয়েছেন ভোটের মাঠে দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গতকাল রোববার নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান দ্বাদশ নির্বাচনে একশো চল্লিশটির মধ্যে খুলনায় চব্বিশটি বরিশালে চোদ্দটি রংপুরে চারটি রাজশাহীতে আটটি ঢাকায় বিশটি ময়মনসিংহে এগারোটি চট্টগ্রামে পঁয়তাল্লিশটি সিলেটে চোদ্দটি কেন্দ্রে সব ঘটনা ঘটেছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে প্রাপ্ত তথ্য থেকে এই তালিকা করেছে ইসি এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগে বিয়াল্লিশ জন গ্রেপ্তার হয়েছে যাল ভোট দেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার সহ পনেরো জনকে শাস্তি দিয়েছে নির্বাচন কমিশন এছাড়া সাতটি ভোটকেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে